শর্ট ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি আপনার রাজশাহী বালিশোর বাজারে বর্তমানে খুচরা পাইকারি কেমন দামে আলু বিক্রি হচ্ছে তাদের বাজার দামটা জানাবো তো চলুন আজকে আলু মালিকের সঙ্গে কথা বলে জেনে নিই আজকে আলুর বাজারটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই বর্তমান আলুর বাজার কম না বেশি কম আলুর বাজার কম না কত করে ধরা দিচ্ছেন মানে 100 টাকা ধরা 100 মানে 5 কেজি 100 টাকা এটা খুচরা আর পাইকারি কি দাম বিক্রি করছেন ভাই 18 টাকা 50 পয়সা তো আগে চাইতে তাহলে আলুর বাজার অনেক কম তো দর্শক শুনলেন বর্তমানে আলু বাজার অনেক কম 20 টাকা কেজি বিক্রি করছে খুচরা বাজার আর পাইকারি বাজার 18 টাকা 50 পয়সা এটা হচ্ছে পাইকারি বাজার ভাই এটা কতকার আলু ভাই রাজশাহী এটা কি আলু ভাই এটা কি আলু স্টিক তো এটা হচ্ছে আপনার স্টিক আলু ধরা 100 ধরা 100 ধরা 100 আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো ভাই ভাই ডায়মন্ড আলু বিক্রি করছেন নাকি এগুলা ডায়মন্ড এলা কত করে বিক্রি করছেন ভাই এগুলো আপনি রিজেক্ট ডায়মন্ডের 50 টাকা পার মানে ভালো চাইতে একটু কমাটা এটা তো দর্শক এটা যেটা ভালো বাছাইকৃত তার চাইতে একটু কমাটা এটা রিজেক্ট তো এটা কত করে বিক্রি করছেন কেজি ভাই এটা 10 টাকা কেজি মানে এটা খুচরা বিক্রি করছেন এটা তো খুচরা বিক্রি করে রাখবে যত রিজেক্ট আর এই যে এপাশে এটা কি আলু স্টিক লাল আলু এটাও কি রিজেটের মধ্যে কারি নাকি এটাও রিজেট আলু না তো দর্শক এটাও রিজেট এটা কিছুটা বাছাইকৃত এটা কত করে বিক্রি করছেন ভাই 12 টাকা কেজি 12 টাকা কেজি 60 টাকা পাল্লা 5 কেজি 60 টাকা তো দর্শক এগুলো হচ্ছে রিজেট আলু তো আসলে এগুলো কিছুটা কাটাই এবং কাটা করতে হয় আজকে এই ছিল আপনার আলুর ভালো স্টিক আলুর দামটাও জানালাম এবং রিজেট আলুর দামটাও জানালাম তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন টিভি